আলিপুরদুয়ার জেলার ফালাকাটায় মাধ্যমিকে ভালো ফলাফলের পর এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের যুগ্ম অষ্টম ফালাকাটা উচ্চ বিদ্যালয়ের ছাত্র স্বপ্নলীল সেন। আলিপুরদুয়ার জেলার ফালাকাটায় মাধ্যমিকের ভালো ফলাফলের পর এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায়ও রাজ্যের মধ্যে যুগ্ম অষ্টম ফালাকাটা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র স্বপ্নলীল সেন। তার বাড়ি ফালাকাটা সুভাষ কলোনি এলাকায়। বাবা সুব্রত সেন ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে একজন স্বাস্থ্যকর্মী। স্বপ্নলীল সেন জানায়, দিনে 10 থেকে 11 ঘন্টা সে পড়াশোনা করত এবং পড়াশোনা ছাড়া টিভি দেখতেও ভালোবাসে। ভবিষ্যতে সে বিজ্ঞান বিষয় নিয়ে পড়াশোনা করে ডাক্তার হওয়ার চিন্তা ভাবনা রয়েছে। এই তো কয়েকদিন হয়ে গেল মাধ্যমিক রেজাল্টে সুনাম অর্জন করেছে ফালাকাটা, আর এর মধ্যেই উচ্চ মাধ্যমিকের ফলাফল, এতেও সুনাম রয়েছে। ফালাকাটায় উচ্চ মাধ্যমিকও পিছিয়ে নেই। ফালাকাটা উচ্চ বিদ্যালয়ের ছাত্র স্বপ্নলীল সেন রাজ্যের যুগ্মভাবে অষ্টম স্থান অধিকার করেছে। তার প্রাপ্ত নম্বর 488। স্বপ্নলীল সেন বাংলায় পেয়েছে 93, ইংলিশে 95, বায়োলজিতে 97, কেমিস্ট্রিতে 99, ফিজিক্সে 97 এবং অঙ্কে পেয়েছে 100। তার এই উচ্চ মাধ্যমিকের রেজাল্টে ফালাকাটাবাসী আনন্দের সাথে তাকে মিষ্টিমুখ করাতে দেখা যায়। এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা এসে তাকে সম্মান জানায়। ওর রেজাল্টে এলাকাবাসীও খুব খুশি। তার উচ্চ মাধ্যমিকের ফলাফলে তার স্কুলের শিক্ষকরাও ভীষণ খুশি। স্কুলের শিক্ষকরা জানিয়েছে, আমাদের আশা ছিল আরো ভালো রেজাল্ট করবে, কিন্তু যার রেজাল্ট করেছে এতে আমরা ভীষণ আনন্দিত। স্বপ্নলীল সেন জানায়, সে যতটুকু পড়াশোনা করত তা মনোযোগ সহকারে। পড়াশোনার সময় সে কখনো অন্য মনস্ক থাকত না, পড়াশোনার ফাঁকে সে টিভি দেখতে ভালোবাসত। ওর সব থেকে প্রিয় খেলা ক্রিকেট। এছাড়াও বিভিন্ন সংবাদ দেখতেও পছন্দ করে স্বপ্নলীল সেন। সে জানায়, ভবিষ্যতে বিজ্ঞান বিষয় নিয়ে পড়াশোনা করে ডাক্তার হবে, ডাক্তার হয়ে সাধারণ গরিব দুঃখীদের চিকিৎসা করবে। লাগছে খুবই ভালো লাগছে, সত্যি একটা খুব আলাদা অনুভূতি, জাস্ট ভাষা বলা যাবে না। পরবর্তীতে এই মেডিকেল নিয়ে এগোতে চাই, দেখা যাক কতদূর কী করতে পারি, যতটুকু সম্ভব করব। রেজাল্ট মানে কোন কোন বিষয়ে এখনো রেজাল্ট, ওই বিষয়ে ভিত্তিক রেজাল্ট এখনো হাতে আসেনি, এখনো পাইনি। পড়াশোনা বাদ দিয়ে তেমন কিছু করতাম না, আমার ওরকম কিছু হবে নি, বাট পড়াশোনার বাদ দিয়ে মাঝে যতটুকু সম্ভব আধা ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা কোনদিন টিভিটা দেখতাম, টিভি দেখতে ভালো লাগে। এছাড়া অতটা বই পড়ার নেশা অতটা নেই, মাঝে মাঝে হঠাৎ করতাম, আর খেলতে যাওয়া হতো মাঝে মাঝে হঠাৎ। তুমি টিভিতে কোন প্রোগ্রামটা বেশি ভালো লাগতো? টিভিতে অবভিয়াসলি সিনেমা। মানে কী ধরনের সিনেমা? সিনেমা হচ্ছে গিয়ে ট্র্যাজেডি, অ্যাকশন বা লাভ টাইপ, যে কোনো সিনেমা। বাংলা, হিন্দি, ইংলিশ কোনটা তুমি? হিন্দি অবভিয়াসলি। তোমার নায়ক নায়িকা কে পছন্দ করে? নায়কদের মধ্যে অবভিয়াসলি আমির খানকে খুব ভালো লাগে, আর নায়িকাদের মধ্যে অতটা স্পেসিফাই করে কিছু নেই। আর বাংলা? বাংলার কেউই নেই। তোমার নামটা? নাম আরেকবার বলবে, আর তোমার প্রাপ্ত নম্বর কত? স্বপ্নলীল সেন, 488। তোমার কোন বিষয়ে পড়তে খুব ভালো লাগে? কেমিস্ট্রি আর বায়োলজি। ভবিষ্যতে কোন বিষয়ে বায়োলজি নিয়ে, মেডিকেল নিয়ে এগোতে চাই। ভালো জায়গায় যাও, ফালাকাটায় আরেকজন ডাক্তার আসুক, সেটাও আমরা চাই, ঠিক আছে? তোমার আগামী ভবিষ্যতের জন্য আমরা অনেক শুভেচ্ছা। মিষ্টি তুই তো খাবি না? হ্যাঁ, মিষ্টি 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 এইখান থেকে খাওয়া যাও।